আজকের রান্না বান্না সকাল সকাল খিচুড়ি। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি রূপাস কিচেন এবং ব্লগের ব্লগ থেকে। আর আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম, আর এই যে ডিম সিদ্ধ দিলাম, একটা ডিম মনে হয় ভাঙা ছিল, এই যে বের হয়ে গেছে ইয়াটা, ডিমের ভিতরের অংশটা। তো আজকে সকালে হচ্ছে রান্না করবো হচ্ছে খিচুড়ি, এই পাশে হচ্ছে চাল ডাল হচ্ছে ধুয়ে রাখা হয়েছে। বিনা আজকে সকাল সকাল চলে আসছে, এই যে দেখেন এখন সকাল 8টা, সকাল সকাল না ওর টাইম মতোই চলে আসছে, বৃষ্টি হচ্ছে। আর এই যে হাঁড়ি পাতিল ধুচ্ছে। সালাম দাও সবাইকে। এই যে হচ্ছে হাঁড়ি পাতিল ধুচ্ছে। আজকে হচ্ছে ও কি খাওয়াবা? তুমি রান্না না আমি? ম্যাডাম রান্না ভালো। আজকে ও খিচুড়ি, মানে আজকে তো হচ্ছে বন্ধের দিন, তো বন্ধের দিন গতকালকে হচ্ছে খিচুড়ি রান্না করতে পারলাম না, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি যেদিন রান্না করি ওই দিন বিনা আরাম, ওই দিন খিচুড়ি ও রান্না করে না, আমাকে দিয়ে রান্না করায়। তো এই যে দেখেন আমার রান্নাঘরের পাশ থেকে ভিউ, ঢাকা শহরটাকে একটু দেখাই, এই যে ঢাকার শহর। আর এই তো মানে ব্লগটা শুরু করলাম, তো রান্না টান্না করি, সারাদিন আমাদের সাথে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। সকাল সকাল খিচুড়ি রান্না করে ফেললাম, ঝরঝরে খিচুড়ি। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে লেবু, শুকনো লেবু দেখেন, দেওয়ার পরে হচ্ছে একদম মানে শুকনো ছিল, এখন রসগোল্লার মতো এরকম হয়ে গেছে। এটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে একটা লেবুর একটা ফ্লেভার ক্রিয়েট হয়, এই জন্যই দেওয়া। তো আপনারা ট্রাই করবেন দিতে, এটা হচ্ছে ইরানিতে দিলেও ভালো লাগে, অ্যারাবিকরা হচ্ছে দেয়। আজকে সকালের নাস্তা হচ্ছে কালো জিরা ভর্তা, মরিচ ভর্তা, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে শসা পেঁয়াজ লেবু, এই তো। একটু লবণ আর একটু মরিচ দিয়ে হচ্ছে আমরা এগুলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে কাজ করব। অনেক অনেক কাজ, অনেক অনেক রান্না করা, তো এটা একটু মেখে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 11টা, তো এখনো রান্না বাড়া শুরু করি নাই, তো রান্না বাড়া শুরু করব, ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই, একটু ফ্রুটস খেয়ে নিই। অনেক ভালো লাগতেছে। আজকের রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি, একটু পরে রান্না করা শুরু করব। এর মধ্যে বাজারও চলে আসছে, তো আজকে রান্না করবো এখানে দুই রকম মাছ, হ্যাঁ বাঁচা মাছ আর হচ্ছে শিং মাছ, এটা ভুনা করবো, আর এটা পেঁপে দিয়ে রান্না করব। ইলিশ মাছের ডিম রান্না করব, হচ্ছে আলু দিয়ে সবজি করব একটা, আর এই যে শিং মাছের সাথে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। তো এইগুলো হচ্ছে আমার রান্না বান্না। 12টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে, আজকে আবার জায়ানের ড্রয়িং ক্লাস আছে, আবার বাইরে প্রচুর বৃষ্টি নিয়ে যেতে পারবো কিনা জানি না, আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, সব মিলিয়ে হজবড়লো। আবার বাজার নিয়ে আসছে, ওইটা তো আরও প্যারা দিচ্ছে আমাকে। এই যে আজকের বাজার, যদি দেখি মাছ টাছ নিয়ে আসছে, তাহলে অবস্থা খারাপ। এই যে কিছু নিয়ে আসলো, পাউডার, টুথপেস্ট,
হ্যাঁ পরে একটু পরে বৃষ্টি হইতেছে না করলো একটা বৃষ্টি হইতেছে যাই হোক, এটা মান্থলি বাজার না, এটা হচ্ছে সাপ্তাহিক বাজার। আর বাজার একটু অল্প অল্প করে কিনে কিনে রাখারই সমস্যা, রাখার জায়গা থাকে না, এই জন্য খুব বেশি বাজার করা হয় না। আর আমাদের যে স্টোরেজটা আছে না, স্টোরেজে অল্প করে রাখি, ফ্রেশ ফ্রেশ বাজার করি, তাড়াতাড়ি শেষ করে ফেলি, আবার শেষ করি, আবার নিয়ে আসি। তো এই যে আমার স্টোরেজ, এখানে সব কিছু স্টোর করে রাখি। একটু এলোমেলো হয়ে গেছে, ভাবতেছি গুছাবো গুছাবো, গুছানো হচ্ছিল না। তো ভালো হয়েছে বাজার নিয়ে আসছি, যেহেতু একটু গুছিয়ে ফেলি। এখানে হচ্ছে টিসু বক্স আছে দুইটা, টিসু বক্সগুলো হচ্ছে এদিকে রাখি। এখানে চার পাতা পড়ে যাচ্ছে, চায়ের পাতা পড়ছে। চা, চায়ের কথা বলি নাই, তারপরে চা নিয়ে এসছে। এখানে হচ্ছে চায়ের পাতা ফলানো, সব ক্লিন করতে হবে। কালো জিরা, তাহলে আজকে হচ্ছে রান্না বান্না, তো এগুলো কি করবো। এক কাজ করতে যেয়ে দেখা যাচ্ছে আমার আরেক কাজ বের হয়েছে, রান্না বান্নাতে যেতে চাচ্ছিলাম, যে একটু রান্না বান্নার কাজটা শেষ করে নিই, কিন্তু করতে পারলাম না, ভাবলাম এটা আগে গুছিয়ে নিই। এটা ওইরকম ময়লা হয় নাই, এটা চাষ করছে আমার চা পাতার হচ্ছে, চা পাতাটা পড়ে গেছে, চা পাতাটা হচ্ছে ই করে রাখিনি, এই জন্য চা পাতাটা পড়ে গেছে, সিল করে রাখিনি। প্রথমে এটা রাখলাম, এটা হচ্ছে যে আমার সিল করার কাজে ব্যবহার করি, প্যাকেট সিল করি। আর তারপর রাখি এটার উপরে রেখে দিলাম টিস্যু, আর রাখলাম, এটাতে বিভিন্ন রকম স্যুপ থাকে। তো এখানে রেখে দিচ্ছি হচ্ছে মিল্ক পাউডার, মিল্ক পাউডার, তারপরে হচ্ছে লবণ, এই পাশে লবণ, আর একটা চা পাতা নিয়ে আসছে, আমার আগেও একটা চা পাতা ছিল। এই চা একটা পাতা, এই চা পাতাগুলো খুব ভালো, এই যে এটা। তো এখন হচ্ছে বিভিন্ন রকম মশলাগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছি, মেজারমেন্ট মেশিনটা এখানে রেখে দিচ্ছি, তার সাথে সব নুডলস রাখবো।
এটাতে হচ্ছে আমি সুজি রাখছি, এক সাইড করে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে কন্ডেন্স মিল্ক পাশে রেখে দিচ্ছি। হলুদ মরিচ কালো জিরা এখানে পুলের চাল চিনি তারপর হচ্ছে ডাল আটা। এই যে আমার স্টোরেজ বক্স মোটামুটি গোছানো হয়েছে, আমি ওইভাবে সুন্দর করে এটা সুন্দর করে কি গোছাবো। ঠিক আছে, যতই তাড়াতাড়ি করতে যাচ্ছি কাজ যেন শেষই হচ্ছে না। আজকে রান্না বান্নাও দেরি হয়ে গেল, আর সব কিছু একটু দেরি দেরি হয়ে গেল। তো আস্তে আস্তে মানে আজান পড়ে গেছে, তো আস্তে আস্তে সব কিছু করছি। এক চুলে হচ্ছে আপনার ভাত বসিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠলাম, সকাল সকালেই কাজ করার চেষ্টা করছি। বাট আজকে একটু বাজার নিয়ে আসতে চাই হোক, আজকে আপনার মাছ নিয়ে আসে নাই, আজকে শুধু শুকনার জিনিস নিয়ে আসছে। তো যে যার জন্য হচ্ছে আমার গোছাতে কাজ করে দিয়েছে, না হলে দেখা যাচ্ছে মাছ মাছ আছে আমি বিপদে করে দেবেন। কারণ হচ্ছে আজকে তো জানেন ক্লাস করতে পারবো কিনা জানি না, যেহেতু বৃষ্টি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টও আছে। তো প্রথমে হচ্ছে যেটা রান্না করবো শিঙি মাছ রান্না করবো। শিঙি মাছ পেটে যাওয়ার কাছে ভালো লাগে, আবার পেটে গিয়ে কই মাছটা অনেক মজা। আজকে যাবো হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে, আমি আমার দাঁতের সমস্যা নিয়ে প্রচুর মানে ভুগতেছি। তো দাঁতের ডাক্তারের কাছে যাবো, বলে আমি আগে মাস্টার দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়ে দিলাম, তো মাছটা উঠিয়ে রাখবো, রেখে পরে হচ্ছে আজকে সবজিটা পরে কষে মানে দিবে। আগে মাছটা কষায় রাখবো, কষায় পরে উঠে রাখবো, তারপরে হচ্ছে সবজিটা দিব। এই মাছটা হচ্ছে আমি পরে দিব, যখন দেখবো যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দিব। আজকে তো আমি অবাক হয়ে গেলাম কি জানেন, আগ্রা থেকে বাজার নিয়ে আসছে বস্তার মধ্যে বাজার দিয়ে দিচ্ছে। তা আমি আমার জিজ্ঞেস করলাম যে বস্তার মধ্যে বাজার কেন, বললো যে আগ্রাতে নতুন নিয়ম করছে কোনো প্লাস্টিকের জিনিসে বাজার দেওয়া যাবে না, বস্তাতে দিতে হবে। এখন আমি ভাবলাম কি বস্তা দিয়ে মাসে ভরা থাকে।
ঈশ্বর ভাবির এই প্যান্টটা খুব পছন্দ হয়েছে। প্যান্টটা আসলে ভালোই তো মনে হচ্ছে। আপনারা ডিম দিয়ে আলু দিয়ে খান কিনা জানি না, আমি হচ্ছে ডিমের মতো করে আলু কেটে নিয়েছি। আমার না যে কোনো হচ্ছে বিদেশি খাবার বলেন আঞ্চলিক খাবার বলেন আমার ট্রাই করতে খুব ভালো লাগে, খেতে খুব মানে আনন্দ সহকারে হচ্ছে আমি ট্রাই করি। কোনো একটা আঞ্চলিক খাবার কিংবা কোনো একটা দেশের খাবার, আমার ছোট মামি হচ্ছে ফিলিপিনি, তো যখন মামি বাংলাদেশে আসছে মামি প্রত্যেকটা দেশ ডিশ মনে করেন যে মামি প্রতিটা ডিশ হয় অন্য কেউ ট্রাই না করলো আমি খুব আগ্রহ নিয়ে খেয়েছি। অনেকে হয়তো বা পছন্দ করেনি, কারণ আমরা তো ইউজ করি পছন্দ করেনি, কিন্তু আমার কাছে না ভালো লাগছে। ভাবতেছি মামির ওই ডিশগুলো আমি একটু আবার করবো। অনেকদিন যাবার সাথে ফিলিপিনি ডিশ করি না, তো ভাবতেছি কিছু ট্রাই করবো। আমার কাছে যে মাছ দিয়ে হচ্ছে ওই যে মাংস দিয়ে একটা পাতা দিয়ে একটা রান্না করছিল, নামগুলো তো ভুলে গেছে, আমার চ্যানেলে আছে তো খুব মজা লাগছে। ওই দোকানটাতে এখন মনে হয় ছাড় নাই, ছাড় হয়ে গেছে, আবার যাবো আরো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। দেখেন আলুগুলো ছোট বোন আসছিল, তো ছোট বোন হচ্ছে চাপা সুটকি দিয়ে গেল। আপনারা কে কে চাপা সুটকি পছন্দ করেন? আমাদের কিশোরগঞ্জের চাপা সুটকি খুবই মজার, কার কার লাগবে জানাবেন, আমাকে গিফট করলো বুঝছেন। আর এই চাপা সুটকির মানে ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে, এটা তো আগের থেকে খেতাম এটাও ভালো লাগে, আবার এটাও ইদানিং খুবই ভালো লাগে। দুইটি চাপা সুটকি, এটা হচ্ছে মাছ বাঁশপাতা যে মাছটা এই মাছের, আর এটা হচ্ছে পুঁটি মাছের। তো আমি আসলে কি বাসায় চাপা সুটকি এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না, ও পছন্দ করে না দেখে দেখা যায় ফ্লেভারটা নিতেই পারে না, বমি পায়, বা যদি আমার বোনের বাসাতেও দিয়ে যায় তাহলে টেবিলে থাকলে ও সব সবার আগে যেমন ওই মানে ওই বাটিটাই হচ্ছে ই করবে খুলবে, খুলে আবার নিয়ে মানে দেখে মানে এত লোভনীয় থাকে নেওয়ার চেষ্টা করে, পরে দেখে কিনা এটা তো অন্য তরকারি এটা তো চাপার তরকারি। তখন হচ্ছে আমি আবার বলি কি যে তোমার হচ্ছে এতগুলা আইটেম, তোমার ওই দিকে এত দূরে ওই জিনিসটা তোমার ওই দিকেই যাওয়া লাগবে, তো দেখা যাচ্ছে যে এক টেবিলে বসে আর কি শুটকি মাছ থাকলে খাওয়া হয় না, দেখা যাচ্ছে ও হচ্ছে ফ্লেভার নিতে পারে না, তো আমি বলি যে এই ফ্লেভারটাই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে বোনের বাসা থেকে দিয়ে গেলো, তো এগুলো হচ্ছে পলিথিনে, এই যে পলিথিনে ভরে রাখবো। আর চলে গেছে, তো এই পাশে হচ্ছে আমার বাসা মাছটা রান্না করা হয়ে গেছে, আর হচ্ছে বাকি আছে হচ্ছে এই যে সবজিটা, আর আমার রান্নাঘরটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে রান্না করতে যেয়ে, তো এগুলো সব ক্লিন করবো, ক্লিন করে মোটামুটি এলোমেলো হয়ে আছে, তো কাজ করতে গেলে তো একটু এলোমেলো হবে, তো এগুলো সব হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করবো।
সকালবেলা একবার নিটেন ক্লিন করা হয়েছে, আমার যে হেল্পিং হ্যান্ডটা ভিনা ও তো এসে সব ক্লিন করে গেছে, এখন আবার আমি কাজ করতেছে, আবার নোংরা হয়ে গেছে তা আবার ক্লিন করতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখনকার মতো রাখলাম।